কোন এক ফ্যাকাল্টি এরকম রিলিজিয়াস পয়েন্ট ধরে ধরে বলতেছিল হচ্ছে যে তুমি তো এই রিলিজিয়ানের না, তাহলে তুমি কেন এই গ্রিটিংস গুলা করো? এটা কি একটা টাইমে কালচার হয়ে গেছে না, যে হচ্ছে কারোর সাথে দেখা হইলে আসসালামু আলাইকুম বলা, বা হচ্ছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি, মানে এইটা কি এখন নর্মাল হয়ে গেছে না? এটা নর্মালি আমরা কিন্তু, আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রিতে বিলং করি, হ্যাঁ এটা কিন্তু একটা মুসলিম কান্ট্রি, তো আমি যদি নাও চাই কিংবা আমাদের আশেপাশে কিন্তু সবাইকে, আমি আমি পার্সোনালি আমি কিন্তু যখন বড় হয়েছি আমার সারাউন্ডিংস এ কিন্তু কোনো খ্রিস্টান ছিল না, আমি কিন্তু মুসলিম এনভায়রনমেন্টে বড় হয়েছি। তাদের ঈদে তাদের যখন সেমাই বানাইতো আমাদের বাসায় দিত, আমরা যখন কেক বানাইতাম তাদের বাসায় দিতাম, এভাবে আমরা বড় হয়েছি। তো ইভেনচুয়ালি আমাদের মুখে সেটা চলেই আসে, যে আমি নর্মালি যখন মানুষের সাথে কথা বলি যে হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, বা হ্যাঁ ঠিক হয়ে যাবে, আবার মানুষকে আসসালামু আলাইকুম দেওয়া, এগুলো হচ্ছে মরাল। এটা কোন ধর্মের না হইলেও আমি তো তার ধর্মকে সম্মান করে আমি তাকে এটা বলতেছি যে আসসালামু আলাইকুম, আমি তার ধর্মকে সম্মান করে বলতেছি যে হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমি চাইলে নাও বলতে পারতাম। এটা সম্পূর্ণ পার্সোনাল এথিক্স বলতে গেলে, পার্সোনাল মোরাল। এখন আমি যদি চাই আমি নাও বলতে পারি, কিন্তু আমি তাকে পার্সোনালি, আমার কাছে মনে হয় যে আমি তাকে সম্মান করে আমি কথাটা বলতেই পারি। একজন অখ্রিস্টান যে যে মুসলিম, তাকে যদি আমি বলি যে আসসালামু আলাইকুম, সে অবশ্যই খুশি হবে। আমি যদি একজন হিন্দুকে বলি নমস্কার, সে অবশ্যই খুশি হবে, তাই না? তো আমাদের যদি মানব ধর্মের কথা বলি, তাহলে মেইন উদ্দেশ্যটা কি? মানুষের হেল্প করা, মানুষকে ডিসহার্টেড না করা, মানুষকে কষ্ট না দেওয়া, উল্টো মানুষকে খুশি করা, মানুষের ভালো চাওয়া। তো আমি যদি তাকে আসসালামু আলাইকুম বলে, আমি যদি তার ধর্মের প্রতি সম্মান, যদি কিছু ওয়ার্ড তাকে বলে, তাকে তার ধর্মের প্রতি তার নিজের একটা রেসপেক্ট করতে পারতেছি, তাহলে কেন আমি বলবো না, তাই না? আমরা তো সারাউন্ডিংস এ বড় হয়েছি, এটা আমি আমার নিজের ফ্যামিলি থেকে শিখছি, আমি আমার নিজের সারাউন্ডিংস থেকে শিখছি। আমি যে আমি ইসলাম ধর্মে যে কিছু কিছু আমি কথা বলি, কিছু ওয়ার্ড বলি, সেগুলো বললে যে আমার ধর্ম চলে যায় এমন তো না। এটা আমি কোথাও কখনো শিখি নাই, কখনো বলি নাই, কখনো কাউকে শুনতেও দেখি নাই, তো কেন আমি বলবো না? এবং এটা বলা আমার কাছে মনে হয় যে একটা ধর্মের প্রতি সম্মান দেখানো, সেটা অনেক বড় কিছু। অনেক হয়তো বলে না, অনেক হয়তো সেটা তার পার্সোনাল ব্যাপার, যে অনেক হয়তো বলে না বা জানে না যে এটা বললে আসলে এটা সম্মান দেখানোর একটা অংশ। আমি জানি এই জন্য আমি বলি, বা যারা জানেন তারা সেটা বলে। তো এটা বলা না বলার মধ্যে, বা আচ্ছা, আর্লি নার তিথি, সরি আই'ম সরি, আই থট ইউ ফিনিশড, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অথাই বলো না, প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। দ্যাটস ইট, এটাই যে আমি আমার ধর্ম পালন করব, ঠিক আছে, কিন্তু আরেকজনের ধর্মকে আমি যদি সম্মান জানাতে চাই, তাহলে আমি এই আমি মাশাআল্লাহ বলতে পারি, আমি আসসালামু আলাইকুম বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি, সেটা তো আমার কোনো বাউন্ডারিজ নাই, এবং আমার ধর্ম সেখানে চলে যাবে না। হ্যাঁ আচ্ছা, তিথি আর সরি আর্লিন আর হচ্ছে অথয়ের কাছে আমার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে তোরা বলছিস আমাদেরকে সালাম দিচ্ছিস, সালামের অর্থটা হচ্ছে যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর হচ্ছে আলহামদুলিল্লাহ যেটা বলা হয় সেটা হচ্ছে যে ওইট আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ গুলা এসেছি, ওকে আই আই আমি তারপর আমাদের কনটেক্সটে আমরা কিন্তু মুসলমানরা যারা তারা কিন্তু নমস্কার সাধারণত বলি না, আমাদের কেন বলি না ব্যাপারটা একটু ওপেন মাইন্ডলি খোলামেলা যেহেতু আমরা আলোচনা করতেছি, আমি সেই খোলামেলা ভাবে প্রশ্ন করছি যে আমাদের বলতে একটু বাধা লাগে, কারণ আমরা যদি তোদের কোনো অনুষ্ঠানে বলি যে ধর তোদের একটা অনুষ্ঠান কি যে দুর্গাপূজা তিথিদের অনুষ্ঠান, শুভ দুর্গাপূজা বা শুভ মহালয়া, আমি যখন এই কথাটা বলি তখন আমাদের মোরাল যে ধর্মীয় কনসেপ্ট এখানে একটু খটকা লাগে, কারণ আমি যদি তোমাদেরকে শুভেচ্ছা এভাবে জানাই তোমাদের শুভ মহালয়া বলে, আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র সেন্সে সেটা হচ্ছে যে আমি স্বীকার করে নিচ্ছি যে তোমার ধর্মটাও সত্য, এর মানে এই না যে তোমার ধর্মটা মিথ্যা, এরকম কিছু না। আমার কনসেপ্ট অনুসারে, আমার ধর্মীয় কনসেপ্ট অনুসারে আমি বিশ্বাস করে নিচ্ছি যে তোমাদের দেবদেবী বা তোমাদের তোমরা যাকে উপাসনা করো তারা হচ্ছে সত্যি, ব্যাপারটা আমার ধর্মীয় কনসেপ্ট অনুসারে আমি বলছি। তোদের কি এরকম কোন কনসেপ্ট আছে কিনা যে ও তার আগে বলে নিচ্ছে যে শুভ মহালয়া আমরা যদি নাও বলি অ্যাটলিস্ট
তোমাদেরকে মানে গ্রিটিংস আমরা দিতেই পারি, মানে কিন্তু অন্যভাবে। আমি আসলে ব্যাপারটা বুঝাতে পারছি কিনা বুঝতে পারছি না। তোমাদের ধর্মে এরকম কি কোনো কিছু আছে যে নন খ্রিস্টান বা নন হিন্দু যারা তাদেরকে কোনো গ্রিটিংস এ কোনো বাধা আছে কিনা, বা তাদের দেওয়া কোনো খাবার, বা তাদের যেমন আমরা কুরবানি করি গরু কুরবানি ছাড়া আমরা ছাগল কুরবানি করি, তো সেই ছাগল যারা কুরবানি করে সেই জবাইকৃত পশুর মাংস তোমাদের খাওয়ার নিয়ে কোনো বাধ্যবাধকতা আছে কিনা তোমাদের ধর্মে? না 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 আসলে আমরা কুরবানি পাচ্ছি যখন না ক্ষেত্রেও কোরবানিতে কোনো। আমাদের বল আমাকে আশেপাশে বাসা থেকে, হ্যাঁ আমাদের আশেপাশে বাসা থেকে আমাদের মাংস দেয় যেটা আমরা খাই, আমাদের কোনো আসলে বাধা নাই সেরকম। হ্যাঁ হ্যাঁ এবং গ্রিটিংস দেওয়ার ক্ষেত্রে ওরকম কোনো নাই যে আরেক ধর্মকে আরেক ধর্মের ই করে আমি বাধা দিব। আমি একটা আমার শেয়ার করি আমার একটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমার ক্লাস 8 আমার একটা ফ্রেন্ড ছিল, আমার বেস্ট ফ্রেন্ড, ও এরপরে ক্লাস 8 এর পরে ওরা ইন্ডিয়া শিফট করে, কিন্তু ক্লাস 8 পর্যন্ত ওদের বাসায় যত পূজা হয়েছে সব পূজাতে আমি পার্টিসিপেট করছি। ইভেন তাদের তাদের একটা ধর্মীয় গানও আছে, ওরা সেটাকে মানে ওরা পূজোর সময় সে গানটা গায়, সেহেতু ওরাই গায় ওরাই জানে। তো আমি এত ইনভলভ হয়ে গিয়েছিলাম ওদের মানে ওদের পারিবারিক উৎসবগুলোর মধ্যে, ওদের পারিবারিক যাওয়া আসা হতো অনেক, তো ওরা যখন পূজায় গানটা গাইতো আমিও গাইতাম সাথে সাথে, এবং আমার পুরো গানটা স্টিল আমার মুখস্থ, ঠিক আছে মানে তখন মুখস্থ, এখন ভুলে গেছি বাট তখন একদম মুখস্থ ছিল এবং গাইতাম। তো দেখা গেছে যে আমার মধ্যে কিন্তু কোনো বাধা কাজ করে নাই যে আমি গাচ্ছি, আমার মধ্যে আরো মনে হয়েছে এবং আমার মা বাবা কখনো আমাকে এটা দিয়ে বলে নাই যে তুমি এটা করো না বা বইলো না, কখনো বলে নাই। তো দেখা গেছে যে এই জিনিসটা আমি করছি এবং আমার কাছে ভালো ভালো লাগার সৃষ্টি হয়েছে যে না আমি তো নতুন জিনিস শিখতেছি, এবং আমি যখন জিজ্ঞেস করতাম এটার মানে কি এটার মানে কি, এবং ওইখান থেকে যে অন্তর্নিহিত যে অর্থগুলো ওরা বলতো মানে ওইটা আমাকে আরো বেশি অ্যামেজড করতো যে এত সুন্দর একটা গান, এত সুন্দর এটার মিনিং আমি কেন গাবো না, এটাই হচ্ছে কথা। আর মাংস খাওয়ার ব্যাপারে হচ্ছে যে এই যে ঋদ্ধি যেটা আর্লিন যেটা বললো যে কোরবানির সময় প্রতিবেশীদের ভাগ যেটা থাকে, আমার পাশের বাসায় একজন মুসলিম ছিলেন, উনি অবশ্যই আমি খ্রিস্টান বলে যে আমাকে প্রতিবেশী মানবে না আমাকে মাংস দিবে না, ওই তার ওইটা মানসিকতা তার মধ্যে ছিল না। আমরা খুবই অবাক হয়েছি এবং খুবই এটা ভালো লাগছে আমাদের যে আমরা খ্রিস্টান হওয়ার পরও উনি আমাদের প্রতিবেশী ভাগ দিছে এবং বলছে যে এই যে এটা আপনাদের, এটা আমাদের প্রতিবেশী ভাগ থাকে এটা আপনাদের দিলাম এরকম করে। তো আমরা এবং আমরা যে কি খুশি মনে সেটা নিতাম, যতটুকুই দিত খুব খুশি মনে, খাওয়াটা তো বড় কথা না কিন্তু যে এই যে ভাগ করে দেওয়াটা এটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার যে আমার তাদের উৎসবে আমাদেরকে নিজে থেকে সামিল করার যে ব্যাপারটা। আমাদের যে কোরবানির যে মাংস, ঠিক আছে, ওইখানে যেমন কোরবানির উদ্দেশ্যে যেটা দেওয়া হয় ওইটা খাওয়া মানে খাওয়া যাবে না, কিন্তু এছাড়া মনে কর তুই যদি রান্না করিস, মানে মুড়ির তুই রান্না করলি, ঠিক আছে, বা বাজার থেকে কিনে এনে রান্না করলি, মানে মনে কর যে ছাগল এগুলা, তা ওইগুলা খাওয়া যাবে, কিন্তু কোরবানির উদ্দেশ্যে যেটা দেওয়া সেটা খাওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু এছাড়া কাউকে গ্রিটিংস দেওয়া কোন ধরনের, সেটার মধ্যে কোন রকম বাধা নিষেধ নেই, আমি তো গ্রিটিংস দিতেই পারি, হ্যাঁ এটা। কিন্তু হ্যাঁ, হয়তো বা আমি বলবো না যে হ্যাঁ আল্লাহ মহান, এভাবে আমি হয়তো বা বলতে পারবো না, আমার ধর্মের মধ্যে বাধা নিষেধ আছে আমি। কিন্তু কথা হলো যে আমি কখনোই যে গ্রিটিংস দেওয়াতে আমি কখনোই মানে আমি মনে করি না এটার মধ্যে কোনো ধরনের সমস্যা আছে। কারণ হচ্ছে যে আমি বলি এই যে আসসালামু আলাইকুম, ঠিক আছে, এটা আমিও বলি এবং আমি নমস্কারও বলি, আমি সব মানে প্রণামও বলি, আমি সব মানে এগুলো আমার মনে হয় যে যেই ধর্মের তাকে ওই ধর্ম অনুযায়ী আমি রেসপেক্ট করছি, এটা আমি এইভাবে ধরি, ঠিক আছে। এবং আমার কাছে দেখ আসসালামু আলাইকুম, হ্যাঁ এটা কিন্তু উর্দু ভাষা থেকে, উর্দু বলতে আরবি ভাষার, ঠিক আছে, তো আমি এখন বিভিন্ন ভাষায় কিন্তু এগুলো ঘুরছে না, মানে আসসালামু আলাইকুম ঘুরছে না, আমি বলতেছি যে গ্রিটিংস দেওয়াটা কিন্তু বিভিন্ন ভাষা থেকে ঘুরছে, তো আমি যেমন একটা ইংরেজিতে ভাষার, আমরা বলি হ্যাঁ গুড হ্যাঁ মর্নিং, হ্যাঁ তাই না, হ্যাঁ এগুলো কিন্তু এরকম। ঘুরছে না, তো এরকম ব্যাপারটা। তো
আমি একজনকে গ্রিটিংস দিলাম, এখন তার এই আমি আরবি ভাষায় গ্রিটিংস দিলাম, এটার মানে তো এই না যে আমি মুসলিম হয়ে গেলাম বা আমার ধর্মের মধ্যে এটা সমস্যা হয়ে গেল, এই আর কি, বুঝতে পারছিস? ব্যাপারটা গ্রিটিংস অনুযায়ী দিই। আমি আসলে একটা জিনিস বলতে চাচ্ছি, তিথিদের যেরকম একটা নিষেধ আছে যে কুরবানিতে উৎসর্গীকৃত আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গীকৃত মাংস খাওয়ার ব্যাপারে, আমাদেরও কিন্তু একই একটা সিমিলার টাইপের নিষেধ আছে। সেটা হচ্ছে যে হ্যাঁ, তোদের, ভোগের প্রসাদ খাবি, হ্যাঁ, আমি একদম জানি। দেবী দেবী বা হ্যাঁ হ্যাঁ, তার উৎসর্গকৃত কোনো খাবার আমাদের খাওয়া প্রসাদ, যাবে না হ্যাঁ প্রসাদ খাওয়া এটা। যাবে না, কিন্তু রান্না করা খাবার তো খাওয়া যায়, ঠিক আছে? আমি হ্যাঁ, প্রসাদ কেন দেবো? না আদারওয়াইজ যে প্রসাদ না, খাবারগুলো আছে, হ্যাঁ প্রসাদ না, যে খাবারটা তুই উৎসব মানে আর কি উৎসর্গ করছিস আর কি, মেইনলি সেই খাবারটা, যে হ্যাঁ খাবারগুলো তুই ওইটাকে, দিচ্ছিস সেটা যদি রান্না করা হ্যাঁ ওইটা খাবারও প্রসাদ উৎসর্গ করে। বলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানতাম হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, এইটা আর কি সমস্যা নেই। আমাদের খাওয়াটা হচ্ছে নিষেধ, দ্যাটস ইট। হ্যাঁ ওইটাই, উৎসর্গকৃত খাবারটাই প্রসাদ হয়ে যায়, এবং প্রসাদটা কখনোই মানে তোরা খাবি না, এটা আমি জানি। তো প্রসাদ এখন দেখ, আমি একটা এক হাঁড়ি খিচুড়ি রান্না করলাম, সেখান থেকে আমি এক থাল ভগবানের উদ্দেশ্যে দিলাম, এবং সেইটা প্রসাদ। এখন কথা হলো যে বাকি যে খিচুড়ি আছে সেটা তোর প্রসাদ না এখন, না সেটা থেকে কি তুই খাইতে পারবি? না সেটা থেকে কিন্তু তুই খাইতে পারবি, তো আমি তোকে ওইটা দিব। আমি কেন ওই যে তোকে প্রসাদ দিব বা তোকে স্বাদ বৌব কেন, যে যেহেতু আমি জানি যে তুই খাবি না বা এটা তোর নিষেধ আছে, আমি অবশ্যই সেটা সেধে তোকে উল্টা বিড়ম্বনায় ফেলবো না। না ব্যাপারটা এরকমই যে আমি আবার মানে এটাই, কিছু মানুষ দেখ আমরা জানি যে তোরা শুকরের মাংস খাবি না, তোরা জানিস যে আমরা গরুর মাংস খাবো না, তাহলে এটা জেনে বুঝে কিন্তু আমরা কখনো কাউকে এই করবো না, ঠিক আছে? কিন্তু দেখবি অনেকে না ঠাট্টার ম্যাচে যে হলেও বলবে যে খানা, এটা খানা, গরু খানা, বা এরকম করবে, তখন তোর কেমন লাগবে যে এরকম বললে? তখন কিন্তু আসলে ভিতরে একটা মানে প্রচন্ড রাগও হয় যে হ্যাঁ এটা জানিস তো এরকম করব না, তাহলে কেন এটা বলিস, তাই না? আর তার সাথে উদাহরণ জুড়ে দেবে অনেকেই খায়, হয় অনেকে খায় যার যার ইচ্ছা খাবে, আমি আমার ইচ্ছা না আমি খাবো না, তুই স্বাদ দি কেন? এটা এটাই, ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি এরকম সেম জিনিস। হ্যাঁ হ্যাঁ, আসলে না, তাই না? হ্যাঁ অনেকেই খায়, আমার জানা মতো অনেকে অনেক কিছু খায়, হয়তো মানে হিন্দুরা অনেকে গরু খাচ্ছে কিন্তু সেটা প্রকাশ্যে না, অনেক মুসলিম আছে যারা শুকর খাচ্ছে কিন্তু সেটা প্রকাশ্যে না, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, সেটা তাদের মানে অগোচরে অ্যাবসলিউট করতেছে কি চয়েস। করতেছে সেটা তার। কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ, প্রকাশ্য দিবালোকে একজনকে অফার করতে পারি না যে তুমি এটা খাও, তুই খাবি, তোর কিন্তু খাওয়াই দিব, আমাকে তো মজা করে বলি, হুম হুম কিন্তু এটা কিন্তু আমাদের মানে বলাটা উচিত না আসলে। আর একটা কথা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ভার্সিটিতে কিন্তু ইফতার পার্টি হয়েছে, এবং ইফতার হুম পার্টিতে হুম আমরা সবাই পার্টিসিপেট করছি, এবং সেটা কিন্তু খুবই মানে খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল, যে দোয়া দুরুদ পড়তেছে, আমরা হুম সবাই হুম সেখানে ছিলাম, আমার পাশে আমার ফ্রেন্ড দোয়া পড়তেছে, আমিও কিন্তু পড়তেছি, কিন্তু আমি শামিল কিন্তু হচ্ছি, এতে কিন্তু আমার ধর্ম চলে যেতেছে না, আমার জাত চলে যেতেছে হ্যাঁ, না, যে আমি এক ইভেন, জায়গায়। হ্যাঁ বল 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 বল, এটাই, যে আমরা এক জায়গায় বসে দোয়া পড়তেছি, এক জায়গায় বসে এক ইফতারি খাচ্ছি, আমাদের কিন্তু ধর্ম যাইতেছে না, বিকজ এটা যারা মুসলিম বা যারা ইফতারের ইফতারের এই আয়োজনটা করতেছে তারা জানে যে এটা আমাদের জন্য হারাম না, তো তারা এটা অফার করতেছে, কিন্তু আমি যদি জানি, জানার পরও যদি আমি এটা ঠাট্টা করি মশকরা করি, সেটা কিন্তু আমার শিক্ষার অভাব, তাই না? যে আমি একদম সুশিক্ষাটা পাই নাই, যে কোথায় কি বলতে হবে, কাকে কি বলতে হবে, এটা আমি জানি না। এবার আবার ইফতারের মধ্যে আমি কিন্তু ইফতারের সময় এরকম হয় যে ইফতারের সময় আমি সবাইকে বলি যে আয় আমরা সবাই মিলে ইফতার করি, আমাদের বাসায় ইফতার কর। এইটাই বুঝছিস, ব্যাপারগুলো হলো ধর্ম কিন্তু খুবই অদ্ভুত সুন্দর একটা জিনিস, অনেক সুন্দর জিনিস। সবাইকে বলে যে একসাথে থাকো, সুন্দর মতো থাকো, সবাই সবার সাথে আনন্দে থাকো, খুশি মানে খুশি থাকো, কিন্তু মানুষ এটাকে শুধু শুধু কমপ্লিকেটেড করে, এটাকে নানান জিনিসের সাথে জুড়ে দেয়, রাজনৈতিক বিভিন্ন জিনিসপত্র এনে ধর্মটাকে আর কি তারা মানে কি বলবো যে ধর্মটাকে আসলে সহায়ক ব্যবহার হিসেবে, করা হ্যাঁ, হচ্ছে, ব্যবহার করে নিয়ে রাইট? ব্যবহার করে সবকিছু নষ্ট করে দিচ্ছে, বুঝছিস? কারণ যে এটা মানুষের সবচেয়ে সফট একটা কর্নার, সবচেয়ে নরম জায়গা, এটা এটার মধ্যে আঘাত করলে কেউ কিন্তু থাকবে না। ঠিক যেমন যেমন কোরআনকে অবমাননা করলেও কেউ চুপ থাকবে না, ঠিক তেমনি মূর্তিকে ভাঙলেও কেউ চুপ থাকবে না, ঠিক আছে?